আপনি কি বিটিএন নিউজের সেরা সাংবাদিক হতে চান? তাহলে পাঠিয়ে দিন আপনার এলাকার দুর্নীতির ভিডিও সহ সম্পূর্ণ তথ্য। আপনার নাম ছবি সহ আমরা এই সংবাদ পরিবেশন করব। আপনার সংগ্রহীত সংবাদ 9435172456 অথবা 9435073499 হোয়াটসঅ্যাপ নম্বরে পাঠিয়ে দিন। আপনার নাম প্রকাশে অনিচ্ছুক থাকলে সংবাদ প্রেরণের সময় তার উল্লেখ করুন। আপনার নাম ও ঠিকানা সম্পূর্ণ গোপন রাখা হবে। নমস্কার, বিটিএন সংবাদে আপনাদের স্বাগত। রয়েছে আমি মানসী। প্রথমে দেখে নিচ্ছি আজকের সংবাদ শিরোনাম। বিজেপির সুশাসন ও কংগ্রেসের অপশাসনের মধ্যে পার্থক্য এখন সবার জানা। ফের কংগ্রেসকে বিঁধলেন হেমন্ত। কবিরাজের প্রেমে অবৈধভাবে ভারতে প্রবেশ বাংলাদেশি মহিলার, শেষ রক্ষা হয়নি, আটক পুলিশের হাতে। নবমীর রাতে শিলচর চিরকান্দি দেবপাড়ায় মারপিট, গুরুতর আহত দুই, পুলিশে মামলা। আপনারা কি কোনো সরকারি কিংবা বেসরকারি অফিস ঘর ভাড়ার জন্য খুঁজছেন? তাহলে 2800 স্কোয়ার ফিটের ওয়েল ফার্নিশড ফার্নিচার দ্বারা বৃহৎ আকারের হল ঘরটি আপনাদের সরকারি কিংবা বেসরকারি অফিস ঘরের জন্য ভাড়া দেওয়া হবে। বিল্ডিং এর ফার্স্ট ফ্লোরে থাকছে এই ঘরটি, যাতে রয়েছে তিনটি চেম্বার, একটি রিসেপশন, একটি সেন্টার রুম এবং একটি ক্যান্টিন সহ লিফট ও জেনারেটরের ব্যবস্থা। এছাড়া পুরুষ ও মহিলা উভয়ের জন্য রয়েছে পৃথক পৃথক শৌচাগার। সব মিলিয়ে মনোরম পরিবেশে কার্য সম্পাদনে যা যা উপাদানের প্রয়োজন সবটুকুই রয়েছে এখানে। একই কম্পাউন্ডের থার্ড ফ্লোরে রয়েছে বরাক টেলিভিশন নেটওয়ার্ক অর্থাৎ বিটিএন এর সদর কার্যালয়। সরকারি কিংবা বেসরকারি কার্যালয় বা কোনো শিক্ষা প্রতিষ্ঠান কিংবা উৎকৃষ্ট কাজের জন্য ভাড়া দেওয়া হবে এই ঘরটি। ফার্স্ট কাম ফার্স্ট সার্ভিস। যোগাযোগের ঠিকানা বরাক টেলিভিশন নেটওয়ার্ক, হাসপাতাল রোড, শিলচর। আমাদের ফোন নম্বর 9435073499। এবারে আসছি বিস্তারিত খবরে। বিজেপির সুশাসন ও কংগ্রেসের অপশাসনের মধ্যে পার্থক্য এখন সবার জানা। ফের কংগ্রেসকে বিঁধলেন মুখ্যমন্ত্রী। বিজেপি সুশাসন ও কংগ্রেসের অপশাসনের মধ্যে পার্থক্য এখন সবার জানা। আজ ছত্তিশগড় বিধানসভা নির্বাচন উপলক্ষে এক জনসভায় বক্তব্য রাখতে গিয়ে ফের কংগ্রেসকে বিঁধলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। তিনি বলেন, আসামে 1,00,000 যুবক যুবতী সরকারি চাকরি পেয়েছে। অন্যদিকে ছত্তিশগড় কংগ্রেস সরকার চাকরির বদলে শুধুমাত্র বেকারত্ব ভাতা দিচ্ছে। বিলাসপুর বিধানসভা কেন্দ্রে বক্তব্য রাখতে গিয়ে তিনি আরও বলেন, আমরা গর্বিত যে আমাদের সরকার আসামে মাদ্রাসা বন্ধ করে দিয়েছে, কিন্তু কংগ্রেসের তুষ্টির রাজনীতির কারণে ছত্তিশগড় হয়ে উঠেছে ধর্মান্তরের ঘাঁটি। তিনি বলেন, কংগ্রেস আমার উপর ক্ষুব্ধ কারণ আমি অবৈধ অভিবাসনের প্রসঙ্গ তুলেছি। এবার ছত্তিশগড়ের মানুষ কংগ্রেসের তোষণ ও ভোট ব্যাংকের রাজনীতিকে পরাজিত করে বিজেপিকে জিতিয়ে দেবে বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন মুখ্যমন্ত্রী শর্মা। मैंने असम का लोगों को बोला था कि अगर हमारा सरकार बने तो हम 1 साल के अंदर में असम का 1,00,000 नौजवानों को मैं सरकारी नौकरी में दाखिल करूंगा। तो भूपेश बघेल जी ने बोला, कांग्रेस सरकार अगर पावर में आएगा हम बेरोजगारी भत्ता देगा। तो मैंने भूपेश बघेल जी को असम में बोला कि आप बेरोजगारी भत्ता का बात क्यों बोलता है, आप रोजगार दीजिए युवाओं को, आप युवती युवक को युवाओं को आप रोजगार दीजिए, बेरोजगारी भत्ता का जरूरत नहीं है। तो भूपेश बघेल जी ने हम लोग को बोला था कि 1,00,000 नौकरी देना असंभव है। हाँ, मैंने भी जानता था कि ये संभव नहीं है, लेकिन मेरा मन में वो भी था कि अगर नरेंद्र मोदी है तो मुमकिन है, वो बात भी मेरा मन में विश्वास था। अभी आप गूगल करके देखिए, हमारा सरकार का 2 साल हुआ, 10 मई को मैं गृह मंत्री
अमित शाह जी को गुवाहाटी में बुलाया, एक ही स्टेडियम में 90,000 युवा और युवतियों को एक साथ बुलाया और 90,000 युवा और युवती को सरकारी नौकरी का अपॉइंटमेंट लेटर मैंने बात किया। ভারতীয় কবিরাজের প্রেমে পড়ে অবৈধভাবে ভারতে আসলেন বাংলাদেশি মহিলা, আটক করল পুলিশ। ভারতীয় কবিরাজের প্রেমে হাবুডুবু খেয়ে বাংলাদেশি এক রমণী অবৈধভাবে ছুটে আসলো ভারতে। পুলিশ ওই বাংলাদেশি মহিলাকে আটক করে থানায় নিয়ে যায় এবং মামলা দায়ের করে। জানা গেছে বুধবার রাত 10টা নাগাদ চুড়াইবাড়ি থানার ওসি সমরেশ দাসের নিকট খবর আসে পূর্ব ফুলবাড়ি গ্রামের মোহাম্মদ নূর জালাল উর্ফে সাদ্দামের বাড়িতে এক অবৈধ বাংলাদেশি মহিলা রয়েছেন। সঙ্গে সঙ্গে থানার পুলিশ বাহিনী ওই মহিলাকে বাড়ি থেকে আটক করে থানায় নিয়ে আসে। এদিকে পুলিশ আসার খবর পেয়ে কবিরাজ তথা ফুলবাড়ির বাসিন্দা নূর অন্যত্র গা ঢাকা দেয়। এদিকে আটক ওই বাংলাদেশি মহিলার নাম ফাতেমা নুসরাত। 24 বছর বয়সী যুবতীর বাড়ি বাংলাদেশের মৌলভীবাজারের শিলুয়া গ্রামে। ধৃত মহিলা পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানায় ভারতীয় ওই কবিরাজ কবিরাজের সূত্রে বাংলাদেশে যেত এবং পরবর্তী সময়ে তার সঙ্গে পরিচয় হয়, প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। অথচ ওই মহিলার বাংলাদেশে 4 বছরের সন্তান সহ স্বামী ও শাশুড়ি সকলেই রয়েছে। বিগত 15 দিন ধরে অবৈধভাবে ভারতে এসে পূর্ব ফুলবাড়ি এলাকায় ওই কবিরাজের সঙ্গে স্ত্রী হিসেবে বসবাস করতে থাকে। ঘটনাটির তদন্ত শুরু করেছে পুলিশ। আজকে বিকেল নাগাদ একটা গোপন খবরের ভিত্তিতে আমরা আমাদের মহিলা এএসআই রুমা দেববর্মা স্টাফসহ পূর্ব ফুলবাড়ির বাসিন্দা নূর জালাল উর্ফে সাদ্দাম ওনার বাড়িতে রেড করে। খবরটা এরকম ছিল, একটা বাংলাদেশি মহিলা ওনার বাড়িতে থাকছেন কোনো পাসপোর্ট বা ভ্যালিড ডকুমেন্ট ছাড়া। তো যখন পুলিশ রেড করে তখন ওই মহিলাকে পাওয়া যায়। ও আসলে বাংলাদেশি নাগরিক, ওর কাছে ভ্যালিড পাসপোর্ট বা ডকুমেন্ট কিছু নেই। ওর নামটা হচ্ছে ফাতেমা নুসরাত, বয়স 23, তার বিবাহিত। ওর স্বামীর নাম আব্দুল মমিন, ওর বাড়ি হচ্ছে শিলুয়া মৌলভীবাজার বাংলাদেশ। তো রেডের পরে ওকে পাসপোর্ট বা ও ডকুমেন্ট চাওয়া হলে ও কিছু দেখাতে পারেনি, স্বীকার করেছে যে বিনা পাসপোর্টে ইন্ডিয়াতে এন্ট্রি করেছে। পূর্ব ফুলবাড়ির নূর জালাল উর্ফে সাদ্দাম ওনার সঙ্গে মহিলাটা এসেছে। ঘটনার পরবর্তী সময় খবর নিয়ে জানা যায় এই নূর জালাল উর্ফে সাদ্দাম কবিরাজি করে এবং প্রায় সময় তার বাংলাদেশে আসা যাওয়া আছে। ওই কবিরাজির সময় বাংলাদেশে ওই ফাতেমা নুসরাতের সঙ্গে তার ভালোবাসার সম্পর্ক হয়। যদিও ফাতেমা নুসরাত বিবাহিত, তারপরেও ভালোবাসার তাগিদে বিনা পাসপোর্টে ইন্ডিয়ান টেরিটরিতে প্রবেশ করে ওকে আমরা অ্যারেস্ট করেছি। চুড়াইবাড়ি পিএসএ একটা কেস নিয়েছি পাসপোর্ট একটে, আগামীকালকে ওকে কোর্টে ফরওয়ার্ড করবো ধর্মনগর। হ্যাঁ, নূর জালালকে যখন রেড করা চলছিল তখন নূর জালালকে বাড়িতে পাওয়া যায়নি, তাকে আমরা খুঁজছি, নেওয়া হবে। কারণ ও নবমী রাতে শিলচর চিরুকান্দিতে মারপিট, গুরুতর আহত দুই মামলা থানায়। শিলচর চিরুকান্দি দেবপাড়ায় দুর্গাপূজা মণ্ডপে দুষ্কৃতীদের দলবদ্ধ হামলায় গুরুতর আহত হয়ে নিগ্রিমস হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন দুই যুবক। দুষ্কৃতীদের গ্রেফতার করে উপযুক্ত শাস্তি দেওয়ার জন্য সদর থানায় মামলা দায়ের করলেন আহতদের পরিবারের লোকেরা। ঘটনার বিবরণে জানা গেছে নবমীর রাতে দেবপাড়া দুর্গাপূজা কমিটির অধীনে দুর্গাপূজা মণ্ডপে 3 বন্ধু মিলে পূজা পরিক্রমা করতে যান। তখন তাদের স্কুটি থেকে নামিয়ে কিছু দুষ্কৃতীরা দলবদ্ধভাবে হামলা চালায়, এতে গুরুতর আহত হন। তখন তাদের রক্তাক্ত অবস্থায় শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে তাদের অবস্থা গুরুতর থাকায় সেখানকার চিকিৎসারত চিকিৎসকরা তাদের উন্নত চিকিৎসার জন্য শিলং নিগ্রিমস হাসপাতালে প্রেরণ করেন। দলবদ্ধ হামলায় আহত হওয়া যুবকজনের নাম সুব্রত সূত্রধরের পুত্র শুভম সূত্রধর, নিমাই দাসের পুত্র বিশ্বজিৎ
দাস এবং বিজন দাসের পুত্র বিশাল দাস। বর্তমানে তাদের চিকিৎসা শিলং নিগ্রিমস হাসপাতালে চলছে। বৃহস্পতিবার তাদের পরিবারের পক্ষ থেকে সমীরণ দাস, সঞ্জয় দাস, সনজিৎ দাস, লক্ষ্মী দাস, নমিতা দাস, বিক্রম দাস, দেবুদাসের বিরুদ্ধে শিলচর সদর থানায় মামলা দায়ের করেন। পরে সংবাদ মাধ্যমের সাথে কথা বলতে গিয়ে বিস্তারিত তুলে ধরেন তারা। নবমীর দিন রাত্রে আমরা দুইটা ছেলেরে গুরুতরভাবে আহত করছে। আহত করার পরে তারা মেডিকেল ডাক্তার না রাখার পরে না রাখায় তারা রেফার করা হয়েছে নেগ্রিমসের মধ্যে। তার অবস্থা খুবই শোচনীয়। নাম কি তার ছেলে দুটা? ছেলে দুটো, একজনের নাম হইল শুভম চিত্রধর, একজনের নাম হইল বিশ্বজিৎ দাস। তার অবস্থা মানে খুবই শোচনীয়। কে মারছে? মারছে সমীরণ দাস, সঞ্জয় দাস, সঞ্জিৎ দাস। সঞ্জিৎ দাস এমনই একজন মানুষ যে মদ বেচে, মদ বিক্রি করে, বর্তমানে এখনো মদ বিক্রি করে। এরপরে লক্ষ্মী দাস, সমীরণ দাসের স্ত্রী লক্ষ্মী দাস, সঞ্জয় দাসের স্ত্রী হইল নমিতা দাস, বিক্রম দাস এবং দেবু দাস সমীরণ দাসের ছেলে। যে দুইটা ছেলে নিগৃহীত আছে বর্তমানে তার অবস্থা খুবই শোচনীয়। যদি তারার কিছু হয়, হওয়ার পরে এটার দায়ী থাকবো তারা। যারা এই মাইর দূর করা হয়েছে তারাই এটার দায়ী থাকবো। আর প্রশাসনের কাছে আমার বিনম্র অনুরোধ, যাতে এই দুষ্কৃতিকারীদের ধরিয়া উপযুক্ত শাস্তি দেওয়া হয় বা আইনের আওতায় আনা হয়। আমার দুই ছেলে ছিল, যদি কোনো কিছু হয় দায়ী তোমরা ওই ব্যাপারের মানুষ। বিরকমে আমার পুত্রে আমি নিজের চোখে দেখছি, আমার পুত্রের অর্ধা বাইরায় আমি গিয়ে কইছি, বাবা তুই আমার বাবা, তুই আমার পুত্র মারিস না। হ্যাঁ, আমার ডাক্তার দেখা লাগছে, আমি এর কাছে দু রাত করছি তো। হ্যাঁ, আমার ছেলেরা মারছে গালির গায়, মোবাইল চেপে ছাড়া নিচে গিয়া। দুর্গা মণ্ডপ থেকে বাংলা ব্যানার জোর করে খুলে ফেলার ঘটনার প্রতিক্রিয়া মন্ত্রী রঞ্জিত দাসের। নগাঁও, বিশ্বনাথ, চারিয়ালি ও ডিব্রুগড়ে দুর্গা মণ্ডপ থেকে বাংলা ব্যানার জোর করে খুলে ফেলার ঘটনার প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে রাজ্যের পঞ্চায়েত ও গ্রামীণ উন্নয়ন, খাদ্য ও নাগরিক সরবরাহ এবং ভোক্তা বিষয়ক মন্ত্রী রঞ্জিত কুমার দাস বলেন, বরাক উপত্যকার রাজ্যিক ভাষা বাংলা, সেই অর্থে অসমীয়া ভাষার ব্যবহার প্রতিক্রিয়ার সৃষ্টি করে। তদ্রু ব্রহ্মপুত্র উপত্যকার রাজ্যিক ভাষা অসমীয়া, তাই একইভাবে সেখানে অসমীয়া ব্যতীত অন্য ভাষার ব্যবহার প্রতিক্রিয়ার সৃষ্টি করে। আর পূজা মণ্ডপের ব্যানারের ক্ষেত্রে এমনটাই ঘটেছে বলে জানান মন্ত্রী। আজি তো মই এয়ারপোর্টত লগ পালোঁ, তেওঁ কাঠমান্ডুত গৈছে। মই এতিয়া ছাত্রীৰ লগত মই যিটো কথা আজি মই তোক লগ পাইছোঁ, তেনেকুৱা ধৰণৰ মোৰ বাৰ্তালাপ হোৱা নাই। তেওঁ আজি কৈছে যে আমি এম এল এসকলৰ তেওঁলোকৰ কিবা প্ৰশিক্ষণ আছে, কাঠমান্ডুত গৈছে। আজি যদি ইয়াতে যদি অসমীয়াত যদি পোষ্টাৰ বেনাৰ থাকে, যিহেতু আমাৰ মই কৈছোঁ কি, যিহেতু আমাৰ বৰাক ভেলীত যিহেতু ইয়াতে আমাৰ বাংলা ভাষাটো যিহেতু আমাৰ ৰাজ্যিক ভাষা, ইয়াতে যদি বাংলা ভাষাটো উঠাই পেলাই যদি অসমীয়া ভাষাটো লিখে, এই একেধৰণৰ কথা হ'ব। এতিয়া ক'ৰবাত যদি তেনেকুৱাকৈ ৰাজ্যিক ভাষা য'ত আছে, বিশেষকৈ ব্ৰহ্মপুত্ৰ উপত্যকাত যিহেতু অসমীয়াটো ৰাজ্যিক ভাষা, তো সেইটো গুচাই পেলাই যদি তাতে যদি অসমীয়াটো গুচাই বাংলা যদি লিখে, সেই একেধৰণৰ প্ৰতিক্ৰিয়া হ'ব, বুজানে কথাটো? গতিকে ইয়াৰ বৰাকত যদি অসমীয়াটো লিখি দিয়ে, বাংলাটো উঠাই পেলাই, যিটো প্ৰতিক্ৰিয়া হ'ব, একে প্ৰতিক্ৰিয়া ব্ৰহ্মপুত্ৰ উপত্যকাটো যে অসমীয়াটো গুচাই পেলাই যদি বাংলাটো লিখি দিয়ে, একে প্ৰতিক্ৰিয়া হ'ব। ব্রহ্মপুত্র উপত্যকায় পুজো মণ্ডপ থেকে বাংলা ভাষার ব্যানার ছিঁড়ে ফেলার ঘটনায় তীব্র নিন্দা অধিকার জানালো কাছাড় জেলা কংগ্রেস। ব্রহ্মপুত্র উপত্যকা দুর্গাপূজার মণ্ডপ থেকে বাংলা ভাষার ব্যানার ছিঁড়ে ফেলার ঘটনায় তীব্র নিন্দা অধিকার জানায় কাছাড় জেলা কংগ্রেস। বৃহস্পতিবার শিলচর ইন্দিরা ভবনে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে জেলা কংগ্রেসের পদাধিকারীরা জানান, ছাত্র সংগঠন আশু এবং বীর লাচিত সেনা নামের সংগঠন বিভিন্ন পূজা প্যান্ডেলে বাংলায় লেখা পোস্টার ছিঁড়ে ফেলার ঘটনা চরম নিন্দনীয়। বাংলা ভাষায় কেদারনাথ লেখা ব্যানার ছিঁড়ে ফেলার পরও মুখ্যমন্ত্রীর নীরব ভূমিকা রহস্যজনক। মুখ্যমন্ত্রীর কাছে গৃহ বিভাগ থাকা সত্ত্বেও অভিযুক্তদের বিরুদ্ধে কোনো ধরনের শান্তিমূলক ব্যবস্থা গ্রহণ করছেন না। এ ঘটনায় মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে চরম বিভাজনের অভিযোগ তুলেন তারা। বিশ্বনাথ, ডিব্রুগড়, নগাঁওয়ের রাজ্যের বিভিন্ন স্থানে সনাতনীদের বড় উৎসব দুর্গাপূজার মণ্ডপে লাগানো বাংলা ভাষায় লেখা ব্যানার ছাত্র সংগঠন আশু এবং লাচিত সেনা ছিঁড়ে ফেলায় রাজ্যের বাঙালিরা স্তম্ভিত। তা নিশ্চিতভাবে অত্যন্ত দুঃখজনক ও নিন্দনীয়। অথচ এসব অভিযুক্তদের বিরুদ্ধে সরকার এখন পর্যন্ত কোনো ব্যবস্থাই নিচ্ছে না, এমনকি অসমীয়া বুদ্ধিজীবী মহলও ব্যাপারে পুরোপুরি নিশ্চুপ।
শুধু তাই নয়, আশু এবং লাচিত সেনার আগেও বিভিন্ন সময়ে রাজ্যে অন্যান্য ভাষাগোষ্ঠীর উপরও আক্রমণ করেছে। বাঙালিদের প্রধান উৎসব দুর্গাপূজা ভারতের জাতীয় উৎসব, এমনকি দুর্গাপূজা আন্তর্জাতিক স্বীকৃত। এবার দুর্গাপূজায় পৃথিবীর কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর নেই, অথচ অসমে অপ্রীতিকর ঘটনা সংঘটিত হয়েছে। এ ব্যাপারে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার স্পষ্টীকরণের দাবি করেন কংগ্রেসের নেতৃস্থানীয়রা। অভিজিৎ পাল, সঞ্জীব রায়, সূর্যকান্ত সরকার, মৃদুল সাহা, জাভেদ আহমেদ, নিশিকান্ত সরকার, বন্দিতা ত্রিবেদী সহ অন্যান্যরাও উপস্থিত ছিলেন। ধিক্কার জানাই, একটা ব্যানার দেখেছি আমরা যেখানে কেদারনাথ লেখা ছিল, কেদারনাথ হচ্ছে শিবের একটা নাম, সেই কেদারনাথ ব্যানারটুকু ওনারা ছিঁড়ে ফেলে দিয়েছেন। তার মানে কি ওনারা সনাতন ধর্মে বিশ্বাস করেন না? আজকে আমাদের প্রশ্ন হলো, এই ষষ্ঠীর দিনের ঘটনা এবং সপ্তমী দিন ঘটনার পর আজকে প্রায় পাঁচ দিন যাওয়ার পর এখন পর্যন্ত যে হিন্দুর ধ্বজাধারী সরকার এবং ওনাদের যে দল আজকে পর্যন্ত একটু শব্দও করেননি। কিন্তু যদি এটা বাংলাদেশে এই ধরনের ঘটনা ঘটে তখন দেখি আমরা ওনারা খুব লাফালাফি করেন, বিভিন্ন হিন্দু সংগঠনগুলো প্রতিবাদের রাস্তায় বের হয়ে যায়। আজকে কেন ওনারা প্রতিবাদ করতে ভয় পাচ্ছেন? আজকে যদি আসামের মধ্যে যদি আমরা যদি শান্তিতে দুর্গাপূজা না করতে পারি, আজকে ওনারা বলেছে যে দুর্গাপূজা জাতীয় উৎসব কীভাবে হলো, দুর্গাপূজা ওনারা জানা নেই, এটা আন্তর্জাতিক উৎসব হিসাবে এটাকে ইউনেস্কোয়ে গৃহীত করেছিল যে আন্তর্জাতিক উৎসব, শুধু জাতীয় উৎসব নয়, এটা আন্তর্জাতিক উৎসব হিসাবে পড়ে সমাধান করুন। না হলে প্রত্যেকেরই সেন্টিমেন্ট আছে, প্রত্যেকেরই অনুভূতি আছে, প্রত্যেকেরই আত্মসম্মান আছে। আমরা বাঙালি হিসাবে বাংলা ভাষা আজকে আমরা যারা টিকিয়ে রেখেছি, অনেক প্রাণের বিনিময়ে এই বাংলা ভাষাকে টিকিয়ে রেখেছি, এই সব জিনিসগুলা যদি চলতে থাকে আমরা বাঙালি হিসাবে যে কোনো পরিস্থিতির মোকাবেলা করতে আমরা প্রস্তুত। শ্বশুরবাড়ির লোকেদের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ এনে পুলিশের দ্বারস্থ গৃহবধূ। শ্বশুরবাড়ির লোকেদের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ এনে পুলিশের দ্বারস্থ এক গৃহবধূ। অভিযোগকারী তারাপুর অ্যান্ডি কলোনি এলাকার প্রশান্ত গোস্বামীর স্ত্রী টুম্পা গোস্বামী। অভিযোগ, পূজার সময় টুম্পাকে ঘরের ভেতর বেঁধে রেখে মারপিট চালায় প্রশান্ত ও তার পরিবারের লোকেরা। পরে কোনোক্রমে তারাপুর পুলিশ ফাঁড়িতে পালিয়ে এসে প্রাণ রক্ষা করেন টুম্পা। পুলিশকে দেওয়া এজাহার মোতাবেক শাশুড়ির ননদ ও স্বামীর বিরুদ্ধে নির্যাতনের কথা তুলে ধরেন টুম্পা। এদিকে টুম্পার সহায়তায় এগিয়ে আসে স্পেশাল সেল ফর উইমেন্স। টুম্পার অভিযোগ, বছর চারেক আগে তাকে ফুসলি অভিযুক্ত মাদকাসক্ত প্রশান্ত গোস্বামীর সঙ্গে তার বিয়ে দেওয়া হয়। বিয়ের পরবর্তী সময়ে বিবাহিত ননদের চক্রান্তে পরিবারে অশান্তির সূত্রপাত হয়। পরিবারের অশান্তিতে বিয়ে করার দরুন ভাইদেরও কোনো সহযোগিতা পাচ্ছেন না বলে জানান টুম্পা। তার বাপের বাড়ি কনকপুর। বছর থেকেই তার আমার রানী এরকম অত্যাচার করে, তার মায়ে আনছে, আনা সত্ত্বেও যে সময় আনছে তার বই নিয়ে তার মায়ের দাল হয়ে নিচে গলা কয় সম্পত্তি ধর ফুলারে বিয়া করেছে, ফুলারে দিলাই হইয়া দাল হয়ে দিতে খাটিলেই তো বেটি যেতে। আমি কইছি খাটি হই না মারে, আমি লাগে পাড়া থাকি যে তোমরা সম্পত্তি নেও গিয়ে। এখন দেখছো এটাই হয় না, এখন দেখছো আমি কোনো মতে যাই না, এ মত খাইয়া মায়ের দৌড় করে তাও যাই না। এখন বাড়ি সবই ফিল্লা চাই, আমি বাড়ি থেকে যেতে আমাকে ফিটিয়া, কারণে আগে আমার একটা মেয়ে আসলো, এখন ছেলে ভাবছে যে ছেলেটাই সম্পত্তি ফাইলাইনি, তার কারণে এখন আমার ফিটিয়া চাই বাড়ির থেকে কাদাইছো। আমার ননা সে মেয়ে নিল, আমার ননা আস নাম বুলবুলি প্রতিমা গোস্বামী, লাইফ কষ্টের মধ্যে তরিয়া বাদ দিয়া মারছে বাসুরে, এ বাঞ্চে আমারে বাসুরে কাপড় দিয়া জীবন গোস্বামীর বউ, তাই নাম জানি না, তাই নিয়ে আমার খুব মাথাত মারছে, মুখে উকে বিঞ্জাইয়া, তাই নিয়ে মেয়েটা আছে ছোট মোটো আমার বইনের সমান ছোট, এটাইও আমারে মারছে। আইসি আমি আমারে তারা বান্দিয়া তো মারছে, সবই আর মেইন রোডের মানুষের দিকে সবই দেখছে, আশেপাশের দোকান তারাও দেখছে আমার যে বান্দিয়া তারা মারছে, তখন আমি বানটা কোনো মতে ছুটাইয়া একদম মারিয়া আই গেছি, আইয়ে পরে রাস্তা যাওয়ার পরে আমার ধরতে পারছেন না, তখন আমি অটো তুটি গেছি, উঠিয়াই তালাতে আইসি, ওইটা হয়েছে আর তানা তানা কিচ্ছু করতে পারতো না, তানারে আমরা পয়সা দিয়ে ছুটাইলে আমি কইছি আইচ্ছাও হইব, আমি তানা তাই গেছি। আবার পরে স্যার তারা তো আমার ওই এক মাস 15 দিন হয়েছে না, ওই যখন আমার মারিয়া কাটিয়া সিলাই দিচ্ছে সারে নিয়া, সারে নিয়ে আমার ফিস খাটা ইকান খাটা সারে নিয়া রাত্রেবেলা রাত 2টার সময় আমার রাস্তা পাইছে এক মাসের বাচ্চা লিয়া, এরপরে এক মাসের বাচ্চা লিয়া আমার রাস্তা পাইছে মারিয়া ও খাটিয়া, পরে সারে টিবিলো নিয়া সিলাই উলাই দিচ্ছেন এক মাস হয়েছে না। এখন দশমী রাতে করিমগঞ্জে উদন্ত যুবকের আক্রমণে গুরুতর আহত হলেন 4 যুবক।
করিমগঞ্জে দশমীর রাতে উদ্দণ্ড যুবকের আক্রমণে গুরুতর আহত হলেন চার যুবক। এ নিয়ে করিমগঞ্জ সদর থানায় মামলা দায়ের করলেন আহত যুবকরা। উদ্দণ্ড যুবকের আক্রমণে আহতরা হলেন গৌরিক চক্রবর্তী, অরিত্র রায়, প্রিয়ম চক্রবর্তী ও অরিত্র ভৌমিক। এজাহারে উল্লেখ করা হয়েছে, টিটন কৈরি, জন কৈরি ও মুন্না কৈরির নেতৃত্বাধীন এক দল যুবক তাদের উপর আক্রমণ করে শহরের স্টেশন রোডে এই ঘটনাটি ঘটেছে। অভিযুক্তদের গ্রেফতারের দাবি জানান তারা। তো আমরা জাস্ট ফ্রেন্ডসরা সব মানে একটু চিল করছিলাম, রিল্যাক্স করছিলাম। তো একটা হঠাৎ করে একটা প্যান্ডেল যাচ্ছিল, তো হঠাৎ করে মানে ওরা ধাক্কা ধাক্কি করে অলমোস্ট মানে আমার উপরে পড়ে গিয়েছিল। তো আমি জাস্ট ওদেরকে হাত দিয়ে ধাক্কা মেরে মানে সরিয়েছিলাম। তো ওরা আমার মানে আমার এক হাতে ফোন ছিল আর আরেক হাতে মানে আমি ওদেরকে জাস্ট পুশ করেছিলাম যে এখানে মারামারি করবে না। তো ওরা আমাকে মানে লিটারালি গ্র্যাব করে জয়েন্ট ব্রাদার্স পর্যন্ত টেনে নিয়ে যায়। অলমোস্ট 7-8 মানে ঘুরিয়ে মানে মদের বোতল থেকে নিয়ে হাতের মধ্যে যা পেয়েছে সব দিয়ে মেরে এই অবস্থা আমার করেছে আজকে। আমি এটাই জানি না, কারণ আমি জাস্ট দাঁড়িয়েছিলাম রাস্তার কিনারে, ইনটক্সিকেটেড ছিল, এসছে আমার আমাদের ভাইকে অ্যাটাক করেছে। তাই আমরা ওকে মানে বাঁচাতে যাই, গিয়ে আমি আমার বড় ভাই আমরা সব একসাথে ইনজিওর্ড হই। সিভিয়ারভাবে আমাদেরকে মারে, নাম্বারস গিয়ে ওরা 20-25 ছেলে মিলে আমরা 2-3 মারে। হ্যাঁ, দুটো ভাইগুলোকে মারছিল, দেখে গেলাম আটকাতে, দেওয়ার পরে তো আমাকেও মেরে টেরে একদম যা তো অবস্থা। শিলচর আইজল জাতীয় সড়কে ফের ভয়ঙ্কর দুর্ঘটনা, গুরুতর আহত হলেন দুজন। বুধবার সন্ধ্যায় শিলচর আইজল জাতীয় সড়কের নতুন বাজার এলাকার শিলচরের দিক থেকে কাবুগঞ্জ অভিমুখে আসা একটি পালসার বাইক দুর্ঘটনার সম্মুখীন হয়। AS11Z3956 রেজিস্ট্রেশন নম্বরের পালসার বাইকটি একজন মহিলাকে ধাক্কা মেরে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ডান পাশে একটি দোকানের বারান্দায় বাইক সহ ছিটকে পড়ে গুরুতর আহত হন চালক। জানা যায় যে গুরুতর আহত বাইক চালক বেড়াবাগ দ্বিতীয় খণ্ড ভকরারপাড়ের বাসিন্দা পিকলুনাথের বছর 24 পুত্র তিশুনাথ। তার অবস্থা সংকটজনক বলে জানান স্থানীয়রা। তাকে স্থানীয়রা উদ্ধার করে শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠান। আরও জানা যায় যে নরসিংপুর প্রথম খণ্ডের বাসিন্দা মৃত চন্দ্রসিংহের বছর 35 কন্যা গুণিতা সিংহ এক শিশু নিয়ে সড়ক পার হওয়ার সময় দ্রুতগামী বাইকটির ধাক্কায় গুরুতরভাবে আহত হয়েছেন, তবে শিশুটি অক্ষত উদ্ধার হয়। মহিলাকে প্রথমে নরসিংপুর ক্ষুদ্র প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে পাঠানো হলে কর্তব্যরত ডাক্তাররা অবস্থা বেগতিক দেখে তাকে শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠান। এদিকে ধলাই পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে প্রাথমিক তদন্তের পর বাইকটি থানায় নিয়ে যায়। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী কার্যালয় থেকে শংসাপত্র ও মিষ্টি উপহার অম্বিকাপুর পূর্বপাড়া ও হাসপাতাল রোড দুর্গাপুজো কমিটিকে। মমতা ব্যানার্জির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ কমিটির। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী কার্যালয় থেকে শংসাপত্র ও মিষ্টি উপহার অম্বিকাপুর পূর্বপাড়া ও হাসপাতাল রোড দুর্গাপূজা কমিটিকে। ফলে নিশ্চিতভাবে খুশির জোয়ারে ফাঁসছে পূজা কমিটি সহ গোটা এলাকা। এদিকে আজ এক সাংবাদিক সম্মেলন ডেকে পশ্চিমবঙ্গ সরকারের এহেন শুভেচ্ছাপত্র প্রেরণের জন্য মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সহ পশ্চিমবঙ্গের সংশ্লিষ্ট দফতরের প্রতি কৃতজ্ঞতা ব্যক্ত করেন পূজা কমিটির কর্মকর্তারা। কমিটির পক্ষে তমালকান্তি বণিক বলেন, দুর্গাপূজা তথা শারদ উৎসবকে বিশ্বের কাছে বিশেষ পরিচয় দিয়েছে পশ্চিমবঙ্গ, আর এ রাজ্যের সরকার বরাকের বাঙালির উৎসবকে গুরুত্ব দিয়ে শংসাপত্র প্রেরণ খুবই খুশি ও গর্বের বলে মত ব্যক্ত করেন তিনি। তারা মমতা ব্যানার্জির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। প্রথমেই অম্বিকাপুর পূর্বপাড়া ও হাসপাতাল রোড পুজো কমিটির পক্ষ থেকে আপামর জনসাধারণকে জানাই শুভ বিজয়ের আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা। আজকে খুব আমাদের একটা আনন্দের দিন। বিগত 104 ধরে এই পুজো কমিটির পুজো হয়ে আসছে এবং তার মধ্যে আমরা এবছর গতকালই আমরা জানতে পারলাম এবং এয়ারলাইন্স মারফত তথ্য প্রযুক্তি বিভাগ পশ্চিমবঙ্গ সরকার আমাদেরকে স্বীকৃতি দিয়েছে এবং সেই স্বীকৃতিটা তারা তাদের সার্টিফিকেট এবং মেমেন্টো অ্যালং উইথ মিষ্টির প্যাকেট সমেত আমাদের কাছে পাঠিয়েছে তাদের মানুষকে দিয়ে। তো আমি ধন্যবাদ জানাই যে পশ্চিমবঙ্গ সরকার এই কাজটা করেছে। তার সঙ্গে সবচেয়েতে বড় বিষয় যেটা, 2019 থেকে ইউনেস্কো এই দুর্গা উৎসবকে বিশ্বের মানচিত্রে আনায় এবং বিশ্বের সবচেয়েতে বড় উৎসব হিসাবে স্বীকার করায় আমরা বাঙালিরা সত্যি অর্থে গর্বিত।
29শে অক্টোবর রবিবার তারাপুর ছাত্রবন্ধু বিদ্যা মন্দিরে বিজয়া সম্মেলন অনুষ্ঠিত হবে। আগামী 29শে অক্টোবর রবিবার তারাপুর ছাত্রবন্ধু বিদ্যা মন্দিরে বিজয়া সম্মেলন অনুষ্ঠিত হবে। এদিন সকাল 8টা থেকে 10টা পর্যন্ত 2 ঘন্টা ব্যাপী চলবে বিজয়া সম্মেলন। এ উপলক্ষে আজ এক প্রতিক্রিয়া বিদ্যা মন্দিরের অধ্যক্ষ সুজিত কুমার দেবনাথ আরও বলেন, বিদ্যা মন্দিরের প্রাক্তন ছাত্রছাত্রী ও বর্তমান ছাত্রছাত্রীদের নিয়ে মূলত এই বিজয় সম্মেলনের আয়োজন। তিনি বলেন, 29শে অক্টোবর রবিবার সকাল 8টা থেকে সম্মেলনের সূচনা হবে এবং 2 ঘন্টা পর্যন্ত চলা এই সম্মেলনে বিশেষ করে প্রাক্তন ছাত্রছাত্রীরা তাদের দীর্ঘ অভিজ্ঞতার মত প্রকাশ করতে পারবেন। এছাড়াও প্রাক্তন এবং বর্তমানের মেলবন্ধনে অনুষ্ঠিত এই বিজয় সম্মেলন ছাত্রছাত্রীদের মধ্যে আন্তরিকতা ও ভাব বিনিময়ের এক দৃষ্টান্ত স্থাপন করবে বলে মনে করেন সুজিত বাবু। তিনি এদিনের অনুষ্ঠানে সবার উপস্থিতি এবং সহযোগিতা কামনা করেন। অবগতির জন্য জানানো যাইতেছে যে আগামী রবিবার অর্থাৎ 29শে অক্টোবর সকাল 8টা থেকে সকাল 10টা পর্যন্ত ছাত্রবন্ধু বিদ্যা মন্দিরে বিজয়া সম্মেলন। সকল প্রাক্তন ছাত্র বর্তমান ছাত্রছাত্রী সকলের উপস্থিতি একান্ত কাম্য। বিশেষভাবে প্রাক্তন ছাত্রছাত্রীদের আমি অনুরোধ করব যে গত শিক্ষক দিবসটা আনুষ্ঠানিকভাবে করতে চাইলে গত 9 জুলাই অনুষ্ঠানকে কেন্দ্র করে মানুষের মধ্যে যে আলোচনা চলছিল তার পরিপ্রেক্ষিতে আমি বলেছিলাম যে তোমাদের প্রতি আমার আশীর্বাদ রইল। ইটখলা মালুগ্রাম এলাকায় পানীয় জলের সমস্যা হলে সরাসরি যোগাযোগ করার আরজে পিএইচই কর্মকর্তাদের। শিলচর ইটখলা মালুগ্রাম এলাকায় পানীয় সরবরাহের সমস্যা হলে সরাসরি যোগাযোগ করার আরজি জানালেন পিএইচের কর্মকর্তারা। উল্লেখ্য, ওই এলাকার একটি বেসরকারি সংগঠন এলাকায় পানীয় নিয়ম সরবরাহের অনিয়মের অভিযোগ এনে সংবাদ মাধ্যমে আন্দোলন নামার হুঙ্কার দেন। এ প্রতিক্রিয়া ব্যক্ত করে সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তারা বলেন, ওই এলাকার জনগণের ওই ধরনের কোনো সমস্যাই নেই, কোনো ধরনের অভিযোগও আসেনি, সরবরাহ স্বাভাবিক রাখতে সচেষ্ট ও সক্রিয় রয়েছেন তারা। তবে রামকৃষ্ণপল্লী সহ একাধিক এলাকার ভাড়াটের সংখ্যা বেশি থাকার দরুন জল সরবরাহে সমস্যায় পড়তে হচ্ছে। দুই চার দিন একটু কষ্ট হয়েছে, তারপরে দেখলাম মোটামুটি জল ঠিক আছে। তারপরে কমপ্লেন পাওয়ার পরে আমরা যে মানুষগুলো আছে জল সারত তারাই আমরা পাল্টা দিই, পাল্টানির পরে আমরা খোঁজ খবর নিছি, তারা বললেন দাদা এখন ঠিক আছে। দেওয়ার পরে ওই আছে সংগঠনের সকালবেলা যেটা পেপারে দেখলাম দেখে আমরা আড়ুয়ে লাগলাম তারা। আমরা তো কমস ইনফর্ম, আমরা তো কোনো ইনফর্ম নাই, মালগ্রাম জলপাই না করে কোনো ইনফরমেশন নেই আমরা। পেপারে ওটা দেখে আমরা পুরো মালগ্রামই এটাতে জল পাই না, থাকলে আমরা কমপ্লেন করো 100 বার আমরা দিই মালগ্রামে। আমরা কইছে রিসেন্টলি কইছে তারা চামঙ্গলা গলিতে জল পায় না, একদিনে ঠিক করে দিয়েছে তারা জল পান। কিছু পূজার পরে আমরা নতুন প্ল্যান বানাইছি, ওইটার থেকে যারা যারা জল ফেনা এম্বাকমেন্ট সাইডে যারা আছে তারা আমরা জলের একটা ব্যবস্থা করে দিয়েছি। আমরা লাইন টাইলও দিয়েছি, কিছুটা যারা কানেকশন দিয়েছিলাম তারা স্যাটিসফাইড, ফুললি স্যাটিসফাইড তারা। তারা আমাদের ইনফর্ম করো, তারপরে যেটা কাজ করার লাগে আমরা করিয়ে দিই। রিসেন্টলি আরও কাজ করে ইয়া, কিন্তু এটা তো যেটা পেপারে দিছে আমি তো নিজেই চিন্তাধারা করতে পারছি না। আমরা ওই করলাম না, সকালের মানুষ যে দুইটা সাপ্লাই দিয়েছে যারা তারা ফাল্টাই দিয়েছে তারা, কারণ টাইম সম্বন্ধে তারা আপনার জ্ঞান আছে না। আমরা মিনিমাম সাপ্লাই হইলো গিয়া সকালে 1 ঘন্টা বিকালে আধা ঘন্টা, কিন্তু মধ্যে মধ্যে আমরা কিন্তু আমরা শিডিউলটা মেনটেন করতে পারি না কারেন্ট থাকার, কারণ কারেন্ট না থাকলে আমরা কিছু করার নেই। আজকে সকালবেলা দেখুন 10টায় কারেন্ট এসে বেড়ে গেছিল গিয়া 11:30 এসে 1.5 ঘন্টা আমার সাপ্লাই ব্যাক হয়েছে, এর লেগে রাইট হয়ে গিয়া, এটার লেগে আমরা দায়ী না। আমরা যদি প্রপার কারেন্ট পাই আমরা প্রপারলি সাপ্লাই দিয়ে যাই। শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশগুলো আরও একবার। বিজেপির সুশাসন ও কংগ্রেসের অপশাসনের মধ্যে পার্থক্য এখন সবার জানা, ফের কংগ্রেসকে বিঁধলেন হেমন্ত। কবিরাজের প্রেমে অবৈধভাবে ভারতে প্রবেশ বাংলাদেশি মহিলার, শিশু রক্ষা হয়নি, আটক পুলিশের হাতে। নবমীর রাতে শিলচর চিরকান্দি দেবপাড়ায় মারপিট, গুরুতর আহত 2, পুলিশে মামলা। এখনকার মতো বিকেল সংবাদ এই পর্যন্তই, ধন্যবাদ।